আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদি সরকারের নতুন ঘোষণা প্রবাসী ও তাদের নির্ভরশীলদের জন্য দারুণ সুযোগ এবার সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির পাসপোর্ট জেনারেল ডিরেক্টর যাওয়াজাদ ঘোষণা করেছে যে সৌদি আরবে থাকা প্রবাসীরা তাদের এবং তাদের নির্ভরশীল এবং সঙ্গীদের ইকামা ফি এর অর্থ প্রতি তিন মাস পরপর প্রদান করতে পারবে যাওয়াজাতের সূত্র মতে সৌদি আরবের স্থানীয় ব্যাংকগুলোতে সরকারি পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অর্থ প্রদান করা যাবে ফলে এখন থেকে সৌদি প্রবাসীরা তাদের সন্তানদের জন্য নির্ধারিত ফি তিন মাস পরপর পরিশোধ করতে পারবেন কোনো সৌদি প্রবাসী যদি তিন মাস পরপর নিজের ইকামা নবায়ন করেন তবে নিজের ইকামা নবায়নের পাশাপাশি তিনি তিন মাস পরপর নিজের সন্তানদের জন্য ধার্যকৃত ফি পরিশোধ করার সুযোগ পাবেন কোনো প্রবাসীর উপর নির্ভরশীল ব্যক্তিগণ হচ্ছেন তার স্ত্রী আঠারো বছরের কম বয়সী পুত্র বা কন্যা সন্তান পিতামাতা শ্বশুর শাশুড়ি ইত্যাদি ব্যক্তিগণ প্রবাসীরা চাইলে সকলেরই ইকামা ফি প্রতি তিন মাস পরপর পরিশোধ করতে পারবে প্রবাসী ব্যক্তির উপর নির্ভরশীল ব্যক্তিদের জন্য মাসিক ফি চারশো রিয়াল অতীতে প্রবাসীর ইকামা নবায়নের সময় নির্ভরশীল ব্যক্তিদের ফি পরিশোধ করে ইকামা নবায়ন করতে হতো যা একসাথে পরিশোধ করতে হতো তবে নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীরা চাইলে তার উপর নির্ভরশীলদের ফি প্রতি তিন মাস পর পর পরিশোধ করে নবায়ন করতে পারবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন